আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, সবাই ভালো আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। চলছে রমজান মাস, প্রায় ঢাকা শহরে প্রত্যেকটি মানুষই কম বেশি এই সময়টা ব্যস্ত, যেহেতু কিছুক্ষণের মধ্যে ইফতারি শুরু হয়ে যাবে। সবাই চরম ব্যস্ত, চরম ব্যস্ত। আমার হোম মিনিস্টার আমাকে নিচে পাঠিয়েছে ধন্যবাদ নিয়ে আসতে, ধন্যবাদ দিয়ে আমি একটা তৈরি করবে। আমি বাইরে বের হলাম, তো ভাবলাম বাইরে যেহেতু বের হলাম সেহেতু একটা সাথে একটা ব্লগ করেই ফেলি। এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে রূপনগর আবাসিক মোড় মিরপুর। এই জায়গাটার কথা যদি কাউকে বলা হয় কেউ একবারে বলতে পারবে না যেটা আমি কয় নম্বরের মধ্যে। কেউ বলে এটা 7 নম্বরের মধ্যে, কেউ বলে এটা 2 নম্বরের মধ্যে। এটা মূলত 7 নম্বরের মধ্যেই পড়ে। সামনে যে রাস্তা চলে গেল, এই যে এদিকে সোজা যে রাস্তা চলে গেল, এই রাস্তাটা আসলে সোজা এদিকে চলে গিয়েছে মিরপুর দোয়ারিপাড়ার দিকে। মানে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে এদিকে দোয়ারিপাড়া চলে যাওয়া যাবে, বেশিক্ষণ লাগবে না। এটা গেলে খুব বেশি হলে এখান থেকে 10 থেকে 15 মিনিট লাগতে পারে, রিক্সায় করে গেলে 20 টাকা রিক্সা ভাড়া। আর এদিকে ব্যাক সাইডে যদি চলে যায়, এই রাস্তাটা সোজা চলে গেছে শিয়ালবাড়ি মোড়, এদিক দিয়ে আপনি মিরপুর 1-10 সহ আপনি ঢাকা শহরের ভিতরে ঢুকতে পারবেন। তো যাই হোক, আমি নিশ্চয় কোনো কী করতে আসছিলাম, ধনে পাতা নিয়ে আসছি। দেখি ধনে পাতা তো এখানে পাওয়া যাবে না, তারপর দেখি কী করা যায়। চলছে তরমুজ গাছা বিক্রি চরম আকারে, চরম আকারে 20 টাকা থেকে শুরু করে 45 টাকা কেজি পর্যন্ত এখানে তরমুজের দাম রাখা হচ্ছে। যাই হোক, এই ধনে পাতা নিয়ে আসতে যাই। রাস্তার মোড়ে মোড়ে প্রতিটি জায়গায় অলরেডি ইফতারি বিক্রি করা শুরু হয়ে গিয়েছে। 1 মাস পরে আসার কারণে সব জায়গায় কম বেশি পরিবর্তন আসছে। রাস্তার এই যে যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই যে ফুটপাত, এই ফুটপাতটা এই জায়গাটায় নতুন করে বাজার তৈরি হচ্ছে। বাজারটা আসলে এখানে ছিল না। হ্যাঁ, আমি প্রায় 1-1.5 মাস পর আসছি, 1-1.5 মাসের মাথায় দেখছি এখানে নতুন একটা বাজার তৈরি হয়ে গেছে। যাই হোক, সব কিছু এইভাবেই পরিবর্তন হয়। সামনে ছোট্ট একটা সবজির দোকান আছে, দেখি ওখানে অনেক কথা পাওয়া যায়, পাওয়া যাবে ইনশাল্লাহ। কাকা ধনে পাতা নেই? নাই, ধনে পাতা আছে? ধনে পাতা, ধনে পাতা অবশেষে পাওয়া গেছে। ধনে পাতা 20 টাকা, ধনে পাতা নিলেই হবে। রাস্তায় আসলে প্রচুর ভিড়, এই ভিড়ের মধ্যে আসলে ভিড়ও করাটা সমস্যা। তারপরেও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাকে একটু রাস্তার ওই পারে যাওয়া লাগবে, আমি যেটা খুশ করি। যাই হোক, কষ্ট করে রাস্তাটা পার হইলাম। ফুটপাতে জামা কাপড় বিক্রি হচ্ছে, এখানে ফুচকা বিক্রি হবে, চা বিক্রি হচ্ছে। আরও একটা জিনিস আমাকে নেওয়া লাগবে, তার জন্য আমাকে কিছুটা হাঁটা লাগছে। দেখি সামনের দিকে যাই। আসলে ইফতারির আগ মুহূর্তে হয় প্রত্যেকটা খাবারের দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড়। যে কোনো খাবারের দোকান যাবে সেখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, এখানে কিছু করার নেই। এটা আসলে রমজানের সৌন্দর্য বলতে পারেন।